ভালো থাকে। আজকে আমার দুপুরের মেনু হচ্ছে পোয়া ভোলা ঝোল, এই ঝাল পোয়া ভোলা ঝাল, আর হচ্ছে ভেটকি ভেড়া ঝাল। দুপুরে আজকে এই মেনু আছে তোমার? চিংড়ি আছে, আরে হেভি খাওয়া দাওয়া হবে আছে দুপুরে, রম্পেশ খাওয়া দাওয়া হবে। কত করে কত করেছে ভোলা, কত করে বলছে কত করে বলছে ভোলা? ভোলা একশো, এটা বাঁশপাতা মাছ, খুব সুন্দর। কত করে বাঁশপাতা? 300। ঠিক আছে, আর নামাজ নে, নামাজ আরে দুটো চারটে দাও পারো। কত টাকা হয়েছে? কত দু কিলো? কত? 50 টাকা দেবে। দু কিলো 50 টাকা নেবে? আচ্ছা স্যার, দুটো বাঁশপাতা দিয়ে একবারে 50 দিয়ে দেবো। হ্যালো, এটা কত? ব্যাগ আছে? ব্যাগ আছে, ব্যাগ নেই আছে। আজকে দ্বিতীয় দিনে আজকে আমাদের রান্না বান্না হচ্ছে কি? বাঁশপাতা মাছ, এগুলো এগুলো ভাজা হবে, শুধু এর চেয়ে পোয়া ভোলা এগুলো ভাজা হবে, এগুলো আমরা এমনি খাবো বসে বসে। দুপুরে হচ্ছে জ্যান্ত ভেটকি মাছ আলু দিয়ে ঝোল, ভাত আর টমেটো দিয়ে ডাল, টমেটো ডাল হবে আর আলু চিংড়ি হবে। আচ্ছা দুপুরেই খাওয়া দাওয়া, আর রাতে আমাদের বিশ্বদা খুব ভালো রাঁধুনি, আর বিশ্বদাকে আমরা হেল্প করেছি সবজি টবজি কেটে দিই। হাই, আমরা সবাই আছি, এইভাবে আমাদের আজকে কালকে চলবে, পরশু দিন আমরা বাড়ি যাচ্ছি। আরে আমাদের আরেক ভাই, আমাদের আরেক ভাই এখানে বসে আছেন, একটু অসুস্থ। না না স্যার, ঠিক আছে, সব ঠিক আছে, ভুলটা আমাদের সলিড হয়েছে, শরীরটাকে পুরো ফ্রেশ আনা। আবার একটু পরে চান ফান করতে যেতে হবে, আবার যাবো সমুদ্রে যাবো স্নান করতে। সুভাষ আসার ইচ্ছা ছিল, ওখানে আটকে গেছে ওই কারণের জন্যে। সবার সাথে খাওয়া যায়, স্যালাডটা সবসময় খাওয়া ভালো, হজম করে খাবারটা, কারণ উল্টো পাল্টা প্রচুর খাওয়া হচ্ছে, তো ওই জন্য স্যালাডটা দরকার আছে। শশা তো হজম করার একদম, শশাগুলো হলো 25 শশা, মধ্যেখানে একটু ডিস্টার্ব আছে, দেশি শশা একদম বেকা বলে তাই, সমুদ্রে নামিয়ে মিষ্টি আছে শশাগুলো, খুব মিষ্টি শশা, ওখানে কিন্তু করার নেই আজকে। এই যে সমুদ্রে নামিয়ে গরম গরম ভাত হবে, আছে কি আছে মেন আইটেম কি আছে বিশ্বদা? ডাল আছে, হ্যাঁ, আর ভেটকি মাছ, ভেটকি মাছ আপনি একটু পরে যাবেন নাকি? তো
টমেটো দিয়ে যা ছোয়া দেয় তার সঙ্গে মাছে মাছে ঝোলে আলু, হ্যাঁ আপনি যা ফাটাফাটি কি বলে সুবাস লঙ্কা দিয়ে খেলে ভালো লাগবে, ডাল হলে ওটা ডিম ছিল না, আচ্ছা ডালটা বন্ধ করে বলবেন যে আলু চোখাটা ব্যাপক হয়েছে। আচ্ছা আচ্ছা দাদা, এই যে এই যে কমলাবু আপনারা যে প্রতি বছরই এরকমই করেন পিকনিকটা, হ্যাঁ দুটো দিন কেটে গেল, কেটে গেল বুঝতেই পারছি, সকাল থেকে উঠে রাত পর্যন্ত মজাই মজা, একদম এক মরাই এখানে হচ্ছে আনলিমিটেড, যা যত লাগে শুনে নাও, কিন্তু আমাদের বিশ্বকাপে এমন ঢেউ মেরেছে এক ভোট জল খেয়ে নিয়েছি, একদম বাড়ি শুদ্ধ এই যে বড় ফল এখন ঢুকে ওই এখনো না না শুয়ে আছে তুমি কি জল দিয়ে খেয়ে দাও তো আমাদের মিন্টুদা আছে আচ্ছা তুমি নেবে এটু আগে ডাল দিয়ে ভাত খাচ্ছি, এরপরে হচ্ছে ভেটকি মাছে আলু সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে
ওরা খেয়ে নিয়েছে কিন্তু আমি কুচটা পছন্দ খেয়ে জালদি ভাত খেয়ে যাচ্ছি। আচ্ছা জালদি খেয়ে যাও। আচ্ছা এরপরে কি হবে? জলদি না করতে হচ্ছে এরপরে মিন্টুদা, এরপরে কি হবে মিন্টুদা? সকালবেলা এটা খেয়ে নিয়ে আসবে। হ্যাঁ মিন্টুদা সকালবেলা টিফিনটা জবরদস্ত করে দিয়ে ধুমনি এর জন্য খিদাটা একটু কম আছে। আমাদের সকালবেলা টিফিনটা বাইরে সেইভাবে ওর জন্য ভাত একটু তাড়াতাড়ি করে খাবো। যাবে আমাদের নেতা ভাত চাইছে আছে আমার তো খাওয়া দাওয়া এখন শেষ হলো, দেখতে পাচ্ছেন আমার পাশে আশেপাশে যারা ছিল সবাই খেয়ে উঠে চলে গেছে। আমি এখন আমার লাস্ট পর্ব হলো আজকে এই ভেটকি মাছ আলু দিয়ে জাস্ট ব্যাপক খেলাম, ফাটাফাটি খেলাম, দারুণ হয়েছে খাওয়া দাওয়া। বিশ্বদা জিন্দাবাদ। রাজাশী আমাদের খাবার।